আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে যাব বিদ্যাময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ। এই স্কুল ময়মনসিংহের রামবাবু রোডে অবস্থিত, যা ময়মনসিংহ প্রেস ক্লাবের একদম সন্নিকটে। এই বিদ্যালয়ের কানেকটিভিটি অনেক ভালো, অনেক জায়গা থেকে এখানে আসা যায় এবং যাওয়া যায় সহজেই। যেমন এখান থেকে সহজে নতুন বাজার হয়ে টাউন হল, অথবা এখান থেকে নতুন বাজার হয়ে চরপাড়া, অথবা এখান থেকে গাঙ্গিনা পার হয়ে চরপাড়া, তাজমহল হয়ে সমগজ ব্রিজের দিকে যাওয়া যায়। দেরাদুন মেয়েরা অনেক জায়গা থেকে সহজে এখানে আসতে পারে। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন মহারাজা জগৎ কিশোর আচার্য চৌধুরী ও তার পূর্ণময়ী মাতা বিদ্যাময়ী দেব্বা। এই স্কুলে 1926 সালের 18 ফেব্রুয়ারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঐতিহ্যবাহী বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছিলেন। সঙ্গে উপস্থিত ছিলেন নাগরিক সমাজের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক মিস বেরুলকার ও শিক্ষার্থীবৃন্দ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণের সাহায্যার্থে বিদ্যালয় কর্তৃপক্ষ কবির হাতে 101 টাকা অনুদান তুলে দেন। স্কুল ক্লাস শেষ হয়ে 4:15 ক্লাস 4 এবং ক্লাস 5 ছুটি হয়েছে। মেয়েরা স্কুল থেকে বেরিয়ে আসছে, গার্জিয়ান গেটের সামনে অপেক্ষা করছে তাদের মেয়েদের, তাদের সন্তানদের নিয়ে যাওয়ার জন্য, অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই স্কুল সরকারি বালিকা বিদ্যাময়ী স্কুল শহরের গর্ব, ময়মনসিংহ শহরের গর্ব। কেন, এটা এমন একটা স্কুল, এই স্কুলের মেয়েরা অনেক ভালো রেজাল্ট করে, অনেক মেধাবী। যেমন এসএসসি তাদের রেজাল্টের অনেক ভালো, তাছাড়া অন্যান্য ক্লাসের পরীক্ষাতে ওরা অনেক ভালো রেজাল্ট করে। এখানে ভর্তির জন্য আগে অনেকটা যুদ্ধ করে মেয়েদেরকে ভর্তি করা হতো, সারা বছর কোচিং করিয়ে মেয়েদেরকে তৈরি করা হতো যাতে করে এখানে ভর্তি হতে পারে। এবছর থেকে শিক্ষা মন্ত্রণালয় এটাকে লটারির মাধ্যমে ভর্তির ব্যবস্থা করে দিয়েছে। শুধু এই স্কুল নয়, সারা বাংলাদেশের সব স্কুলে এখন ভর্তি লটারির মাধ্যমে। তো ভর্তির যুদ্ধটা অনেকটা কমে গিয়েছে, এখন এখানে সব ধরনের মেয়েরাই ভর্তি হতে পারে, মেধাবী অমেধাবী। তো এটা এক দিক থেকে ভালো হয়েছে, স্কুলের শিক্ষকরা আগে শুধু ভালো মেয়েদের, ভালো স্টুডেন্টদের পড়াতেন, এখন ভালো খারাপ সবাইকে পড়িয়ে ভালো রেজাল্ট করাতে হবে, তাদের দায়িত্ব অনেকটা বেড়ে গিয়েছে। গেট অনেকটা খুলে দেওয়া হয়েছে, মেয়েরা বেরিয়ে আসছে। এই স্কুলের সুনাম ভালো ফলাফলের জন্য অনেক অনেক বেশি। এই মানের আরও বেশ কয়েকটা স্কুল ময়মনসিংহ শহরের আছে, যার দরুন যেমন জেলা স্কুল, ময়মনসিংহ জেলা স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল। তো আজ এখানে বিদায় নিতে যাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।